ধন্যবাদ আমাদের চা কমপ্লিট আমি তো ধরব না আমি ধরি আমি ধরি না আমি ওইটা ধরব না তাই বলেছি থ্যাংক ইউ সো গাইস ফুলবাড়ি গেট মূলত নামলাম এই চাটা খাওয়ার জন্য চার ভিডিও অলরেডি আপনারা দেখেছেন তার মানে এরা একটু অন্যরকম স্টাইলে করার চেষ্টা করছে তুর্কি আইসক্রিমের মতো জাস্ট লাইক দ্যাট না চা নিয়ে একটু ধোঁকা দেওয়ার চেষ্টা বাট এইখানে মূলত তারা কাঠবাদাম দিয়েছে আর হলো দুধের শট এরকম একটা চেরি কাঠবাদাম আর হচ্ছে দুধের শট এই মূলত হচ্ছে মিক্স করা মটকা চা এর প্রাইস মেবি 50 টাকা কেমন দোস্ত রেটিং দাও 10 এর রেটিং না এটা ভালো সো মেন বিষয়টা হচ্ছে এখানে কাঠবাদাম দেয়া আর হলো চেরি আর হচ্ছে আপনার ওই দুধের শট যেটা হচ্ছে ন্যাচারাল চার মতোই দুধচার মতোই বাট এখানে দুধের ফ্লেভারটা স্ট্রংলি একটা ফ্লেভার দিচ্ছে যেই কারণে অন্যরকম একটা ফ্লেভার লাগতেছে অন্যরকম একটা ভালো লাগা জিনিসটা কাজ করতেছে আর তাছাড়া স্পেশাল ওয়াইজ জিনিসগুলো যখন ক্রিয়েট হয় তখন প্রতিটা খাবারের মান বা টেস্ট বা ইচ্ছা শক্তিটা আরও বাড়ায় দেয় এরকম হচ্ছে বিষয় সো এটাই আর কি এর সম্পর্কে আর বেশি কিছু বলা নেই বাট জিনিসটা আসলে ইউনিক প্লেসটা হচ্ছে ফুলবাড়ি গেট একদম ফুলবাড়ি গেটের সামনে মোবাইল বাজারের উপর হচ্ছে এইটা সাইনবোর্ড তো আমি অলরেডি দিয়ে দিয়েছি সো এই হচ্ছে অল ওভার বিষয় আসলে শেষ করতে চাইছিলাম মুসলিম হোটেল থেকে বাট শেষ করা হয়নি এই শেষ বিকেলে এরকম বিকেলে একটা চা না হলে বিষয়টা কেমন হয় এই জন্য আর কি সো রাইডটাও এখানেই শেষ আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হচ্ছে খুবই শীঘ্রই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ আসসালামু আলাইকুম Thank you.